বিখ্যাত ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেপ্তার। পুলিশ কেন ইউটিউবার প্রত্যয় হিরণকে গ্রেপ্তার করেছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিও এবং নাটকে জোয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে আন্তর্জাতিক জোয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জোয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতো প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। দীর্ঘদিন ধরে পুলিশ নজরদারিতে ছিল প্রত্যয় হিরণরা, পরে ওই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদেরকে। এছাড়া দেশে জোয়ার এসব বিজ্ঞাপনের প্রচারণা চালাচ্ছে তাদের একটি ইউটিউব চ্যানেল। জানা গেছে ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করত আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী কয়েকটি জোয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য 1,10,000 টাকা করে নিতেন প্রত্যয় হিরণরা। ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, দীর্ঘদিন ধরেই অনলাইনে জোয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেপ্তার করার পর আমরা জানতে পারি দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তা জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে জোয়ার সাইটের বিজ্ঞাপন দেয়। অনলাইন জোয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছে তারেক বিন রশিদ। সেই সঙ্গে ইউটিউব ছাড়াও অন্য অন্য যে কোনো মাধ্যমে জোয়ার প্রচারণা দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ। প্রত্যয় হিরণ এসব সাইটের বিজ্ঞাপন তার চ্যানেলের মাধ্যমে প্রমোট করে দিতেন, এর ফলে এসব সাইটের ওনাররা প্রত্যয় হিরণকে মোটা অঙ্কের টাকা দিতেন।